আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ব্রাজিল বল পাঠালো 16 বার, জিতল শিরোপা। উরুগুয়েকে গুনে গুনে 7 গোল দিল ব্রাজিল। রোববার রাতে দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীকে 7-0 গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব 20 টর নিয়েও আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে সিলেসাওরা। টুর্নামেন্টে শুরু থেকে বলা হচ্ছিল এবার প্রায় অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলবে টিম ব্রাজিল, আর ম্যাচেও দেখা গেল তাই। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বল ফাটিয়েছে 16 বার, যা সত্যি অবিশ্বাস্য। গড়ের মাঠ কারাসিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে উরুগুয়ে। ব্রাজিলের পক্ষে 1টি করে গোল করেন ভিতর রক, কাইকি ও জাদের। এই তিন তারকা 3টি গোল করলেও মার্কোস লিওনার্দো একাই করেছেন 4 গোল। এক ম্যাচে একাই 4 গোল করা সহজ কোনো বিষয় নয়, তাও আবার 20 বছরের গণ্ডি পেরোনোর আগেই। প্রতিপক্ষটি যদি হয় উরুগুয়ে তাহলে তো কথাই নেই। ব্রাজিলের এই সাফল্য এসেছে অপরাজিত থেকেই। তিন ম্যাচে তারা জিতেছে 3টিতেই, প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে 16 বার, গোল হজম করেছে মাত্র 3টি। এই 16 গোল আসে প্যারাগুয়ে, ইকুয়েডর এবং উরুগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জয় পেয়েছিল 5-2 গোলের ব্যবধানে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে হারায় 4-1 গোলের ব্যবধানে। আর সর্বশেষ উরুগুয়েকে 7-0 গোলের ব্যবধানে হারিয়ে জিতেছে শিরোপা। ম্যাচের 12 মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত ব্রাজিল, কায়োর শট একটুর জন্য জাল পায়নি। অন্যদিকে অ্যান্ডারসনের দারুণ এক শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক। উরুগুয়ের খেলা ওই পর্যন্তই, এরপর শুধু খেলেছে ব্রাজিল। তাকিয়ে তাকিয়ে দেখেছে উরুগুয়ে, প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে থাকা সিলেসাওরা দ্বিতীয় অর্ধে দেয় আরও 4 গোল। যদিও প্রথমার্ধে গোল হতে পারত আরও অনেক বেশি, অন্তত সব মিলিয়ে 11টি গোল দিতেই পারত ব্রাজিল। যারা শুধু ভাবছেন কাতার বিশ্বকাপের পর ব্রাজিল দল দমে যাবে, তাদের জন্য এক প্রকার সতর্ক বার্তাই দিয়ে রাখলো কাইকি মার্কোসরা।